আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সুশীল সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন। বরাবরই এই সংলাপে অংশ নিতে কমিশনের পক্ষ থেকে বিএনপিকে আমন্ত্রণ আহ্বান জানানো হলেও তাতে সাড়া দেয়নি দলটি। গুলশানে বিএনপি মহাসচিবের ডাকা সংবাদ সম্মেলনেও উঠে আসে সংলাপ প্রসঙ্গ। সিইসির পদত্যাগ করতে চাওয়া নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সিইসির পদত্যাগে কোনো প্রভাব ফেলবে না, সরকার পদত্যাগ করলে তবেই নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে বিএনপি। সরকার চলে যাচ্ছে তাহলে লাভ কি? সরকার যদি না যায়, আওয়ামী যদি সরকারে থেকে যায়, আর শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী থাকেন, তাহলে নির্বাচন কোনো গেলেই বা কি না গেলেই বা কি? উই ডোন্ট বিলিভ যে এই নির্বাচন কমিশন এর আন্ডারে তাদের পরিচালনায় কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে। সরকার যদি পরিবর্তন না হয়, নিরপেক্ষ সরকার যদি না আসে, এই দেশে কোনো নির্বাচন হবে না। লাভ নেই তো ভাই, ওনারা যতই কথা বলুন, প্রশ্নটা হচ্ছে যে সরকার, নির্বাচনকালীন সরকার, এটাই হচ্ছে মূল প্রশ্ন, পুরো জায়গাটা ওইখানে। তো সেই সরকার যদি ওরা থাকে এবং হাসিনা যদি প্রধানমন্ত্রী থাকেন, তাহলে কিন্তু আপনার কর্মতেই সেই নির্বাচন সুষ্ঠু হবে না। এটা আমরা দেখেছি গতবার, তার আগে দেখেছি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফাঁকা মাঠে গোল দেবে না বললেও নির্বাচনে আনতে বিএনপির সঙ্গে আলোচনার কোনো উদ্যোগই নেয়নি সরকার। আমরা তো এই বিষয়ে আলোচনা করার সুযোগই রাখে নাই। তাদের দেয়ার তারা তো সরকারে ড্রাইভিং সিট, এটা আপনার হুইলটা কিন্তু তার হাতে আছে এবং পুরোটাই তাকেই করতে হবে। দেশে যখন এটা একটা বড় সংকট আছে, রাজনৈতিক দলগুলোর বেশিরভাগই বলছে যে আমরা এইভাবে যেতে চাই না, আমরা একটা নিরপেক্ষ সরকার চাই, তাকেই তো এটা আপনার উদ্যোগটা নিতে হবে। এই সমস্ত ভণ্ডামির তো কোনো মানে না, যে হিপোক্রেসি, এই সমস্ত কথা মুখের কথা বলতেই পারে সবাই, বাট হোয়াট ইজ দ্য রিয়ালিটি? এ সময় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, শ্রীলঙ্কার মতোই সংকটে পড়বে বাংলাদেশ। আপনার কি দরকার পড়েছে আমার এখন যে আপনার এই থার্ড টার্মিনাল করতে হবে? কি দরকার পড়েছে যে আমাকে আপনার এখন টানেল তৈরি করতে হবে? কি দরকার পড়েছে আপনার এখন যে আমাকে চিটাগাং ঢাকা আপনাকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে হবে? বাংলাদেশের আপনার পূর্বাঞ্চলে সেখানেও কিন্তু আপনার ওই টাওয়ার, কি যেন টাওয়ার পৌঁছাটাকে আপনার শ্রীলঙ্কা কি নাম দিয়েছে, খুব সুন্দর নাম দিয়েছে, লেমন টাওয়ার, কলম্বো লেমন টাওয়ার না কি ধরনের একটা নাম দিয়েছে। তো ওইখানে ওইটা টাওয়ার আপনার পূর্বাঞ্চলে তৈরি হচ্ছে, পূর্বাঞ্চলেও আপনার 7-স্টার হোটেল টোটাল সমস্ত তৈরি হচ্ছে, পূর্বাঞ্চলেও আপনার ওই স্টেডিয়াম, যে স্টেডিয়ামে আপনার বহু খরচ হবে, তৈরি করা শুরু হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। তো এই যে আপনার কাজগুলো, এগুলো তো এই মুহূর্তে তো না, তুমি ধীরে ধীরে যাবেন, আপনি ধীরে ধীরে যাবেন। ওই যে সিঙ্গাপুর আর দুবাই বানানোর আকাঙ্ক্ষা, ওই থেকে কী হচ্ছে, বাংলাদেশের সাধারণ মানুষ তারা কিন্তু আপনার গরিব থেকে গরিব হচ্ছে, আরো গরিব। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।